পার্টনারের পেনেট্রেশনের উইদিন 1 মিনিটের ভিতর যদি আপনার সেটি নিস্তেজ হয়ে যায় কিংবা ইজাকুলেশন হয়ে থাকে, সেটিকে আমরা প্রিম্যাচিউর ইজাকুলেশন বলে থাকি। এটি আপনাকে একটা অ্যালার্মিং সাইন দিচ্ছে যে আপনি যদি ইরেক্টাইল ডিসফাংশন হয়ে থাকে, তার মানে কোনো না কোনো জায়গায় আপনার সার্কুলেশনে কোনো প্রবলেম থাকার সম্ভাবনা খুবই বেশি। আপনার মুডটা কীরকম, যে কোনো ইন্টিমেসিতে আপনার একটা মুডের দরকার হয়, সেটি ডিপ্রেশন হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, হ্যাঁ, তারপর আপনার পারফরমেন্স অ্যাংজাইটি হতে পারে। অ্যালকোহল আপনার এটিকে সামান্য আপনার ব্রেনকে অ্যালার্ট করার পরে সিডেটিভ স্টেজে চলে যায় এবং এটি আপনাকে কিন্তু পরবর্তীতে ইরেক্টাইল ডিসফাংশন করবে। ডাক্তার মঞ্জুমশাই, আজকে যে বিষয়টা আমরা কথা বলবো যে ইরেকটাইল ডিসফাংশন, তো স্বাভাবিকভাবে মানে একটু যদি বলেন, অনেকে হয়তো জানেন বিষয়টা, কিন্তু আমরা যদি একটু সহজভাবে বললে কি বলা যায় এটা কি, মানে কি ধরনের সমস্যা? জি, অ্যাগেন ধন্যবাদ প্রশ্ন করার জন্য। ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে যে যে পুরুষদের যে ইরেকশন হয়ে থাকে, যে ইন্টিমেসির সময়, এবং সেই ইরেকশনটা যদি আপনার একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যদি এটি ইরেক্টেড না থাকে, ওইটিকে আমরা ইরেকটাইল ডিসফাংশন বলে থাকি। তো এই টাইমটা কি কোনো মানে মানে এমন কোনো মানে একটা রেঞ্জে বলা যায় যে এই সময়টা থাকতে হবে, এরকম কোনো টাইম আছে কি? জি, তো সেটি বলার আগে আমি তাহলে একটা শব্দ উল্লেখ করতে হয় যেটিকে আমরা প্রিম্যাচিউর ইজাকুলেশন বলে থাকি। প্রিম্যাচিউর ইজাকুলেশন হচ্ছে যে আপনার পেনিট্রেশনের পার্টনারের পেনেট্রেশনের উইদিন 1 মিনিটের ভিতর যদি আপনার সেটি নিস্তেজ হয়ে যায় কিংবা ইজাকুলেশন হয়ে থাকে, সেটিকে আমরা প্রিম্যাচিউর ইজাকুলেশন বলে থাকি। এখন এইটি অতিক্রম করার পরে 5 মিনিট টু 10-12 মিনিট যদি থাকে, সেটি হচ্ছে যে আপনার মোটামুটি নর্মাল টাইম। আচ্ছা আচ্ছা, কিন্তু এর এদিক সেদিক যদি হয়ে থাকে কিংবা কম হলে, তখন আমরা সেটিকে ইরেকটাইল ডিসফাংশন বলে থাকি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মুর্শিদ। তো এই সমস্যাটা মানে আমরা এ বিষয়ে অনেক কথা শুনি, আমরা অনেক সময় শুনি যে এটা অনেকটা মানসিক বিষয়, সাইকোলজিক্যাল বিষয়, পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে না থাকে সেগুলোও একটা বিষয়, তো নানান বিষয় শুনি, শারীরিক কিছু সমস্যাও থাকতে পারে। তো এটার মানে হার কীরকম, মানে কতটা মানে দেখা যায় মানুষের মধ্যে, এরকম কোনো পরিসংখ্যান আছে কি? জি, আপনার একটা পরিসংখ্যান আমি দেখেছি যে আপনার 40 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ টু 70 ইয়ার্স, মোর দেন 50% আমেরিকান পপুলেশন আপনার এর কোনো না কোনোভাবে ইরেকটাইল ডিসফাংশনে ভুগতেছেন। এটি সবার এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, তবে কোনো না কোনোভাবে এটি প্রভাব আছে, এবং অবশ্যই ইন্টারন্যাশনালিও এটি একই হবে। মানে এটার পিছনে কিছু কারণ আছে, কারণ আছে, আমরা কারণগুলো শুনবো। তো একটা বিষয় যে আমরা তো আসলে অনেক বিষয় নিয়ে কথা বলি, আমরা হার্ট অ্যাটাক নিয়ে কথা বলি, ডায়াবেটিস নিয়ে কথা বলি, অনেক রোগ নিয়ে কথা বলি, কিন্তু এটাও একটা এত বড় সমস্যা, কিন্তু এটা নিয়ে আমাদের কথা বলা হয় না। তো হঠাৎ করে আপনি কেন উদ্যোগী হলেন এই বিষয়ে কথা বলার জন্য? খুবই ইন্টারেস্টিং প্রশ্ন সেটি। যেহেতু আমি হার্ট বিশেষজ্ঞ, সেক্সুয়াল হেলথের সাথে হার্টের অনেক সম্পৃক্ততা আছে। সেক্সুয়াল হেলথ, বিশেষ করে পিনাইল, যে পিনাসের যে সার্কুলেশনটা যদি ভালো না হয়ে থাকে, তখন ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে। এবং আপনি ধরে নেবেন যে কারো যদি ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে, সেই সাথে সাথে তাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, মানে পায়ের রক্ত সঞ্চালনটা কমে যাওয়া, এগুলোর রিস্কটা অসম্ভব বেড়ে যায়। তো সুতরাং এটি আপনাকে একটা অ্যালার্মিং সাইন দিচ্ছে যে আপনি যদি ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে, তার মানে কোনো না কোনো জায়গায় আপনার সার্কুলেশনে কোনো প্রবলেম থাকার সম্ভাবনা খুবই বেশি। তো এই জন্য আজকের অনুষ্ঠান কারণটা হচ্ছে যে মেইন উদ্দেশ্য হচ্ছে যে কিছুটা একটু সচেতনতা সৃষ্টি করা, এবং কিছুটা একটু মানে মানুষ যাতে একটু বুঝতে পারে, ডাক্তারের শরণাপন্ন হতে পারে যদি এই ধরনের সমস্যা থাকে। বুঝতে পেরেছি, তার মানে হচ্ছে যে এই ধরনের সমস্যা যাদের আছে, তাদের হয়তো বা মানে আপনি যেটা বললেন যে শরীরের বিভিন্ন জায়গার যে রক্তনালীগুলো আছে সেইগুলোতেও রক্ত সরবরাহ কম। জি, মানে এই রক্ত সরবরাহ কমের কারণে কিন্তু হার্টে রক্ত সরবরাহ কম হলে আমরা জানি যে হার্ট অ্যাটাক হয়। আপনি যেগুলো বললেন যে পায়ের যে সমস্যাগুলো হচ্ছে, পায়ে যদি রক্ত সঞ্চালন কম থাকে সেক্ষেত্রে পায়ের সমস্যা হতে পারে। আপনি আসলে মানে খুব সুন্দরভাবে বললেন বিষয়টা, আসলে এভাবে আমরা কখনো আসলে চিন্তা করি না যে এই ধরনের সমস্যা থাকলে তার যে এই রক্তনালীর যে সংকুচিত হয়ে যাওয়ার যে প্রবণতা, মানে সরু হয়ে যাওয়ার প্রবণতা, সংকুচিত না বলে যদি সেটা বলি, সেই প্রবণতা হয়তো তার শরীরের মধ্যে শুরু হয়ে গেছে, এবং সে কারণে তুমি হয়তো হার্ট অ্যাটাক সহ আরও অনেক রোগের ঝুঁকিতে পড়তে যাচ্ছেন। অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জু মাসে। তো আরেকটা জিনিস শুনি, যে আমি ওভারঅল মানে স্পেসিফিক্যালি কারণের দিকে যাওয়ার আগে একটু ওভারঅল শুনতে চাই যে
অনেকেই অনেক কথা বলেন, আমরা যেগুলো শুনি যে অনেক পরিশ্রান্ত থাকা, অনেক বেশি পরিশ্রম করা, একটা মানসিক অশান্তিতে থাকা, হ্যাঁ, বা পরিবেশ পরিস্থিতি ঠিক না থাকে ইত্যাদি কারণের কথা আমরা শুনি। তো ওভারঅল যদি বলেন যে মূলত কী কী কারণের পিছনে দায়ী? আচ্ছা, এটি একটু প্রশ্নটার উত্তর একটু বড় হবে, যেহেতু এখানে আমরা যখন ইরেকটাইল ডিসফাংশন বলে থাকি, ইরেকশন ব্যাপারটা শুধুমাত্র আপনার যে শুধু ব্লাড সার্কুলেশন যেটা বলছি শুধু সেটি নয়, যদিও মেজর পার্টটা হচ্ছে যে সার্কুলেশন, রক্ত সরবরাহটা, হ্যাঁ, রক্ত সরবরাহটা, সেই সাথে সাথে আপনার সাইকোলজিক্যাল ব্যাপার আছে। সাইকোলজিক্যাল ব্যাপারে আমি বলতে চাচ্ছি যে আপনার মুডটা কীরকম, যে কোনো ইন্টিমেসিতে আপনার একটা মুডের দরকার হয়, সেটি ডিপ্রেশন হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, হ্যাঁ, তারপর আপনার পারফরমেন্স অ্যাংজাইটি হতে পারে, তারপর এগুলিতে আছে। আচ্ছা, তারপর আপনার বিভিন্ন ধরনের যে ব্রেন থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয়ে থাকে, আপনি জানেন আমাদের শরীরের ব্রেন থেকে যে অ্যান্ডোরফিনগুলো নিঃসৃত হয়ে থাকে, যেমন ডোপামিন, সেরোটোনিন, নরেপিনেফ্রিন, এগুলি যে মুডকে যে স্টেবলাইজ করে থাকে সেগুলির ব্যাপারে আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলবো, যেটা হচ্ছে যে হরমোনাল ইমব্যালেন্স। হরমোনাল ইমব্যালেন্স বলতে আপনি জানেন আমাদের হাইপোথ্যালামাস থেকে যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা যে পিটুইটারি গ্ল্যান্ডের উপর যখন এটি এফেক্ট করে, সেখান থেকে যে লিউটোনাইজিং হরমোন এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোন যেগুলো আসে সেটি আপনার এই টেস্টিকেল কিংবা ওভারি যে যে ফাংশন যেভাবে করা উচিত, এবং আমি এখানে যেহেতু পুরুষদের হেলথের কথা বলবো, সেই লিউটোনাইজিং হরমোনটা যে লাইডিক সেল, যে টেস্টিকুলার টেস্টিসের মধ্যে যে লাইডিক সেল আছে সেটার উপর প্রভাব পড়লে, তারপর যে স্পার্ম তৈরি হওয়া, স্পার্মাটোজেনেসিস হওয়া, তো সুতরাং এগুলো সবই ইনভলভ। এখানে শুধু ইরেকশন কিংবা এই জিনিসটি শুধু একটা জিনিসের উপর না, এখানে সাইকোলজিক্যাল ব্যাপার আছে, এখানে ফ্লোর ব্যাপার আছে, ভাস্কুলার, এখানে আপনার হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে কিনা সেটির ব্যাপার আছে, যে কোনো যদি প্যাথে যদি কোনো ধরনের প্রবলেম থাকে আপনার এটির ব্যাপারে কিন্তু প্রভাব পড়তে পারে। তো সেটি আপনাকে দেখতে হবে ডাক্তার হিসাবে যে কোনটিতে আপনার এই প্রবলেমটা হচ্ছে। অনেক ধন্যবাদ। একটা জিনিস আমার মনে হয় যে মানে সাধারণ মানুষ যারা আছে তাদের মধ্যে বিভিন্ন কারণে একটা ধারণা তাদের মধ্যে আছে, সেটা তারা মনে করেন যে পুরুষের যে হরমোন টেস্টোস্টেরন সেটার মাত্রা যদি কম থাকে তাহলে সেটা হয়। তার মানে আপনার কথায় বুঝলাম যে না, শুধু সেটাই কোনো কারণ না। তো আজকে আমি ভাবছিলাম যে টেস্টোস্টেরন নিয়ে সম্পূর্ণ একটা আলাদা প্রোগ্রাম করব, যেহেতু অনেক বড় প্রোগ্রাম, তো আপনি যেটা বলছেন সেটা ঠিক যে টেস্টোস্টেরন যদি কম হয়ে থাকে তখন পুরুষদের যে লিবিডো থাকে, আকাঙ্ক্ষা থাকে, তারপর ইরেকশন, এগুলো কমে যাবে। কিন্তু টেস্টোস্টেরন তো সদলভাবে আপনি জানেন যে টেস্টোস্টেরন শুধু যে আমাদের সেক্সুয়াল, মেল সেক্সুয়াল হরমোন, যেটি আমাদের মায়ের পেটে থাকা অবস্থায় মেয়ে বা ছেলে ডিফারেন্সিয়েট করে থাকে, এবং এটার পরে সেকেন্ডারি যে সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক, যেমন পুরুষদের বিয়ার্ড বা গোপ বা কিংবা আরও অন্যান্য জায়গায় যে সব কিছু হয়ে থাকে, তারপর মাসল মাসল, হ্যাঁ, তারপর আপনার যে এনার্জি লেভেল, এগুলো সব কিছু পুরুষালী ভাব যেটা থাকে, হ্যাঁ, এগুলো থাকে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি সেই টেস্টোস্টেরনটা যদি আবার মেয়েদের বেশি হয়ে থাকে, তখন আবার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলেন, কিংবা একটু যেটাকে আমরা প্লিজ অন্যভাবে নেবেন না, অনেক সময় আমরা বলে থাকি টম আপনার বেশি হয়ে যায় সেটি অ্যারোমাটাইজেশন হয়ে আপনার এস্ট্রোজেনটা বেড়ে গেলে তখন দেখা যায় যে পুরুষদের অনেক সময় আপনার গাইনোকোমাস্টিয়া হয়ে থাকে, মিনস বড় স্তন হয়ে যায়, পেটটা বড় হয়ে যায়, হ্যাঁ, তারপর আপনার পায়ের লোমটা হত চলে যায়, মাসল মাসটা কমে যায়, এই ধরনের অনেক প্রবলেম হতে পারে। তবে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে এবং বিভিন্ন চিকিৎসা জন্য মানুষকে অনেক রকম ওষুধ নিতে হয়, তো এরকম ভাবে কি বলা যায় যে কিছু কিছু ওষুধ মানে চিকিৎসার জন্য নিচ্ছেন সেগুলোর কারণে এরকম হতে পারে? হ্যাঁ, এটা তো প্রত্যেক ড্রাগের একটা সাইড এফেক্ট থাকে, যে কোনো ওষুধ নিলে, বিশেষ করে আমি যদি এখন যদি বলে থাকি অ্যান্টিহাইপারটেনসিভ মেডিকেশন, অনেক অ্যান্টিহাইপারটেনসিভ মেডিকেশনে আপনার ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে। আমার কাছে অনেক রোগী আসে যে আমি এই ওষুধটা নিব না কারণ এতদিন ওর ইরেকশন ভালো ছিল, হ্যাঁ, যেমন আমি মেটোপ্রোললের কথা বলে থাকি, সেটি হতে পারে, হ্যাঁ, তারপর আপনার এটানোলল খুবই কমন মেডিসিন, বিটা ব্লকার, এগুলোর জন্য হতে পারে, তারপর এই ধরনের মেডিসিন আছে। এই ছাড়াও আপনার সাইকিয়াট্রিক মেডিসিন, ডিপ্রেশনের মেডিসিন, পার্কিনসনের মেডিসিন, অ্যান্টি এপিলেপটিক মেডিসিন, বারবিটিউরেট, এই ধরনের অনেক মেডিসিন, সেগুলি অনেক বেশি সমস্যা করে। মানে আপনারা তো চিন্তা করবেন যে রোগীর মানে লাভ কোনটাতে হয়, কারণ তাই না, কারণ অ্যান্টিহাইপারটেনসিভ ওষুধগুলো তো আর বন্ধ করা যাচ্ছে না,
না, তখন কি হয়, যেমন ধরুন আমি একটা ইয়ে করি, যেমন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, যেমন আমার কাছে একটা পেশেন্ট আসলো, বললো যে মেটোপ্রোল খাওয়ার পরে এর এখন ঘুমের ডিস্টার্ব হচ্ছে, এখন ইরেকশনের ডিস্টার্ব হচ্ছে, তখন আমি সেটাকে চেঞ্জ করে দিয়ে তখন আমি হয়তো বায়োস্টলিক দিয়ে, বায়োস্টলিকের মধ্যে এই ইয়েটা নাই, এই সমস্যাটা হয় না। তো অনেক সময় পেশেন্টরা হয়তো অনেক সময় আপনার খুব অ্যাপ্রোচও করে না, ডাক্তারকে বলেও না, মনে করে যে বুঝি এটা বুঝি এইজিং প্রসেস বা অন্য কোনো কারণে হচ্ছে, লজ্জা হয়তো অনেক সময় বলে না, কিন্তু কেউ কেউ যদি একটু অ্যাপ্রোচেবল হয়ে থাকে, ডাক্তাররা যদি ফ্রেন্ডলি হয়ে থাকে, তাহলে বললে তখন এরকম মেডিসিন অ্যাডজাস্ট করা যেতে পারে। মানে কিন্তু এই ধরনের ওষুধের জন্য যদি ইরেকটাইল ডিসফাংশন হয়, সেক্ষেত্রে কি রোগীরা বুঝতে পারেন জিনিসটা, না এই পরিবর্তনটা খুব সহজে তারা খুব সহজে বুঝতে পারেন? তাহলে সেক্ষেত্রে তারা চাইলে তাদের চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারেন। আপনি যেটা বলছিলেন যে অনেকে লজ্জায় বলেন না, কিন্তু এটা তো সত্যি যে বাংলাদেশ তো বাদই দিলাম, মানে এখানে তো আসলে এটা একটা মানে আইনই আছে যে চিকিৎসক চাইলেই একজন মানে রোগীর তার ইনফরমেশনটা সে শেয়ার করতে পারবে না, তাই না? কাজে সেক্ষেত্রে তো আসলে এতটা চিন্তার কিছু নাই, তাহলে উনি শেয়ার বলতে পারেন, তাই না? অনেক ধন্যবাদ। তো আরো কিছু ওষুধের কথা শুনি যে মানে অপব্যবহার করে অনেক ওষুধের, হ্যাঁ, যেটা আমরা যদি এভাবে বলি যে বিনোদনমূলক কিছু ওষুধ আছে, তো সেগুলোর কথা কি একটু বলবেন? ওই এইটি আজকের অনুষ্ঠানের দুই একটা হাইলাইটের মধ্যে কেউ যদি কোনো কিছু যদি নাও জানতে পারেন, এই জিনিসটা আমি বলবো যে অবশ্যই জানানো দরকার, কারণ আমাদের উঠতি বয়সে যে ছেলে মেয়েরা অনেক সময় মনে করেন যে যে অ্যালকোহল বা অন্য কিছু ড্রিঙ্ক করলে, রিক্রিয়েশনাল ড্রাগ, এগুলোতে কোনো এগুলোতে অনেক আনন্দ পাওয়া যায়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাদের শরীরের অনেক রিস্ক নিচ্ছেন। যেমন আমি একটা একটু করে বলি, যেমন অ্যালকোহল, অ্যালকোহল আপনার এটিকে সামান্য আপনার ব্রেনকে অ্যালার্ট করার পরে সিটেটিভ স্টেজে চলে যায় এবং এটি আপনাকে কিন্তু পরবর্তীতে ইরেকটাইল ডিসফাংশন করবে। আপনি খেয়াল করছেন কিনা জানি না সজল ভাই, যারা বেশি করে ড্রিঙ্ক করে তাদের অ্যাবডোমিনাল ওবেসিটিটা বেড়ে যায় এবং তাদের অনেক সময় দেখবেন গাইনোকোমাস্টিয়া অনেক সময়, হ্যাঁ, তারপর ওদের পায়ের দিকে দেখবেন চুল নেই। হ্যাঁ, এটার কারণ হচ্ছে যে এই যে টেস্টোস্টেরনটা অ্যারোমাটাইজেশন হয়ে এস্ট্রাডিওলটা বেশি হয়ে গেছে এবং এই ফিমেল হরমোনটা বেশির জন্য আপনার এই পরিবর্তন, এই পরিবর্তনটা হচ্ছে। এবং এটি যদি হয়ে থাকে তখন আপনার, যখন আপনি জানেন মহিলা দের হরমোন যেটা এস্ট্রাডিওল তো বাড়ে যায়, তখন টেস্টোস্টেরনটা কমে গেল এবং এর ফলে তারপর ইরেকশন হবে না, এটা গেল আপনার অ্যালকোহলের ব্যাপারে। তারপর বিভিন্ন ধরনের মারিওয়ানা, মারিওয়ানা এখন যদিও আমাদের বিভিন্ন প্রায় অনেক স্টেট এটা লিগালাইজ করছে, কিন্তু আমি একদম বলবো যে এটি অনেক ক্ষতিকর দিক আছে। আপনারা শুধু ভাববেন না যে হ্যাঁ এটি খেলে কিছুটা পেইন, একদম ইয়ে না, এটিতে এখন ইদানিং অনেক রিসার্চ হচ্ছে, অনেক ধরনের খারাপ খারাপ অনেক কিছু আমরা জানতে পারছি। হ্যাঁ, তো সুতরাং ম্যারিওয়ানার ব্যাপারে, তারপর ওপিওয়েড, কোকেইন, হ্যাঁ, অনেক এগুলি সবই কিন্তু আপনার ডিসফাংশন করবে। তো এই যে মানে অপব্যবহার করা হয় অনেকগুলো জিনিসের, সেটা তো মানে যে ম্যাটেরিয়ালগুলো না, তো সেগুলো তো আছে, ওষুধের কথাও বললেন, তো এগুলোর কারণে যদি কারো ইরেকটাইল ডিসফাংশন হয় সেটা কি মানে রিভার্সিবল, মানে সেটা কি এগুলো ছেড়ে দিলে আবার ধীরে ধীরে স্বাভাবিক হবে তার অবস্থাটা? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। যদি ওষুধের মাধ্যমে হয়ে থাকে এবং সর্বপ্রথম আমাদেরকে এটি মিনিমাইজ থেকে ডিসকন্টিনিউ করতে হবে, এবং এটার পরে পেশেন্টই বুঝবে যে কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, তার মানে যে এটা একটা সুযোগ আছে যে এটা নিয়ে মানে খুব দুশ্চিন্তিত, মানে চিন্তিত হওয়ার কিছু নাই, দুশ্চিন্তা করার কিছু নাই। তো আরেকটা হচ্ছে যে আপনি মানসিক সমস্যার কথা বলছিলেন, তো মানসিক রোগে ব্যবহৃত যে ওষুধ সেগুলো একটা করে এই সমস্যা, মানসিক সমস্যার জন্য কি হতে পারে? জি, মানসিক সমস্যার জন্য অবশ্যই, যেমন আপনি যদি স্ট্রেসে থাকেন আপনার তখন যে কনসেন্ট্রেশনটা অন্যদিকে চলে যাবে, হ্যাঁ, তখন আপনার অনেক ডিপ্রেশন, অ্যাংজাইটি থাকলে, কিংবা একবার যদি এগুলোতে হয়ে থাকে, যদি আপনার পারফরমেন্সটা যদি ভালো না হয়ে থাকে, পরবর্তীতে সেটি মাল্টিপ্লাই আকারে হয়ে যেতে যে হ্যাঁ আমার তার হবে না, ইজাকুলেশনের দিকে হয়ে থাকে, অনেক সময় সেমি ইরেক্টেড পেনিট্রেশন হয়ে থাকে, এবং যার কারণে আবার অন্য ধরনের প্রবলেম হতে পারে। তার মানে হচ্ছে যে বিষয়টা আসলে দর্শক আপনারা যারা দেখছেন বুঝতে পারছেন যে কিছু কিছু বিষয় আছে যে আমরা হয়তো এই বিষয়গুলো নিয়ে জানি যে এই সমস্যাটা হচ্ছে, এবং হওয়ার পরে পরবর্তীতে যখন আমরা আবার ট্রাই করি তখন আরও বেশি হয়ে যায়। তো এই হওয়াটা কিন্তু আসলে এটা মানে হচ্ছে এই কারণে যে আমার মধ্যে একটা ভয় ঢুকে যাচ্ছে, যে যার মধ্যে সমস্যা হয় তার মধ্যে একটা ভয় ঢুকে যাচ্ছে যে তার দ্বারা আর পারফর্ম করা সম্ভব হবে না,
কাজে এইটা এই ধারণা এটা এটার কারণে হচ্ছে, কাজে এ থেকে বেরিয়ে আসা সহজ, এই ধারণাটা যদি আমি পোষণ না করি তাহলে তো এটা হবে না, কাজে সেটাই একটা বিষয়। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।